নমস্কার বন্ধুরা, বাংলার বুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আঠুরিয়া ষষ্ঠীতলার উল্টো রথের মেলায় আপনাদের নিয়ে যাব এবং জেনে নেব রথযাত্রা এবং জগন্নাথ দেবের ইতিহাস। চলুন ঘুরে আসি আঠুরিয়া ষষ্ঠীতলা থেকে। আজ 24শে আষাঢ়, 1428 বঙ্গাব্দ। উল্টো রথের মেলা আজকের দিনেই বসেছে আঠুরিয়া ষষ্ঠীতলায়। ঐতিহ্যবাহী এই মেলা প্রায় 100 বছর ধরে এই মাঠেই বসে। উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার একটি বর্ধিষ্ণু গ্রাম আঠুরিয়া, এই আঠুরিয়ার ষষ্ঠীতলা নামক জায়গায় বসে রথের মেলা। আমরা রথের মেলায় প্রায় ঢুকে পড়েছি, প্রচণ্ড ভিড় আজ মেলাতে দেখতে পাচ্ছেন। মেলা মানেই মিলন ক্ষেত্র, মেলা মানেই আমাদের ক্লান্ত জীবন থেকে এক টুকরো অবসর বিনোদনের জায়গা। এই মেলা আমাদের জীবনে নিয়ে আসে খুশির আনন্দের প্রহর, আমরা মিশে যাই একে অপরের সঙ্গে। রথের মেলা বহু পুরনো ঐতিহ্যবাহী একটি মেলা। এই মেলার ইতিহাস আমরা জেনে নেব এবং একে একে দেখব এই মেলায় কত রকমের নাগরদোলা বসেছে, কত রকমের খাবার এসেছে এবং কিভাবে মানুষ আনন্দ করে এই মেলায় উপভোগ করছে তাদের সময়টা। জগন্নাথ কথার অর্থ হল জগতের নাথ বা জগতের প্রভু। ইনি হলেন একজন হিন্দু দেবতা। ভারতের ওড়িশা, ছত্রিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা প্রচলিত রয়েছে। জগন্নাথ হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুজো করা হয়। জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয়। নিম্ববৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহটি নির্মিত। এই মূর্তির চোখ দুটি বড় বড় ও গোলাকার, হাত অসম্পূর্ণ, মূর্তিতে কোনো পা দেখা যায় না। বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ এবং পবিত্র বিশ্বাস প্রচলিত রয়েছে। জগন্নাথ দেবের পূজা পদ্ধতি অন্যান্য হিন্দু দেবতাদের পূজা পদ্ধতির চেয়ে আলাদা। ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথ দেবের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দু ধর্মের চার ধামের অন্যতম। অনেকক্ষণ ধরে মেলায় ঘুরে ঘুরে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই এলাম দুধের মালাই খেতে। আপনারা অনেকেই হয়তো বিভিন্ন মেলা থেকে এই দুধ মালাই খেয়েছেন, এর টেস্ট এত অপূর্ব, যারা খাননি তাদেরকে কিছুতেই বোঝানো সম্ভব নয়। জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল এই রথের মেলা। এই উৎসবের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরি তিনটি বিরাট রথে করে প্রায় 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। ভক্তরাই এই রথগুলি টেনে নিয়ে যান। যেখানেই জগন্নাথ মন্দির আছে সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজিত হয়। Thank you.
এই মেলায় বাচ্চাদের জন্য অনেকগুলি নাগরদোলা বসেছে। বাচ্চারা হেসে খেলে আনন্দ করে চড়ছে সেই নাগরদোলায়। জগন্নাথদেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত রয়েছে। প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাঠের খণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাঠের শিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানীসহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। ছ সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অদৃশ্য হয়ে গেছেন। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন আসলে দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হাত পা নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষী নারদ তার সামনে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। আটুরিয়া ষষ্ঠীতলা রথের মেলায় আজ অসংখ্য মানুষের ঢল নেমেছে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ, বৃষ্টি হয়নি, এজন্যই মানুষের সমাগম অনেক বেশি। জগন্নাথদেবের দ্বিতীয় কাহিনীটির অবতারণা হয়েছিল পূর্বে উল্লেখিত উপাখ্যানের ব্যাখ্যা ও সংশয় নিরসনের উদ্দেশ্যে। বৃন্দাবনের গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন। কৃষ্ণ গোপনে সেই সকল কথা আড়িপেতা শুনছিলেন। কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল। গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেদিকে নজর রাখার জন্য। কিন্তু গোপীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন। দেখতে পেলেন না যে তাদের দুই দাদা কৃষ্ণ ও বলরাম এগিয়ে আসছেন। শুনতে শুনতে দুই ভাইয়ের চুল খাড়া হয়ে উঠল, চোখ বড় বড় হয়ে গেল, হাত গুটিয়ে গেল, মুখে উচ্চ হাসির রেখা ফুটে উঠল। বস্তুত এই কারণেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই প্রকার রূপ। ছেলেবেলায় আমাদের কাছে সবচেয়ে মজার খাদ্য ছিল এই চিনিবাস। এর জন্যে বাবা মায়ের কাছে কত যে বায়না ধরেছি তার ঠিক নেই। Thank you.
আজ আমি একাই মেলায় এসেছি, বন্ধুবান্ধব কেউ সঙ্গে আসেনি। কিন্তু একা একাই মেলায় ঘোরার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ রয়েছে। আষাঢ় মাসের আজ 24 তারিখ, তবুও এবছর বৃষ্টির তেমন দেখা নেই। ভ্যাবসা গরমে মানুষের নাজেহাল দশা। মেলায় হাত পাখা বেশ বিক্রি হচ্ছে। প্লাস্টিকের ব্যবহারের চল এত পরিমাণে বেড়ে গেছে যে এখন আমরা তালপাতার তৈরি পাখা বা বাঁশের বোনা বিভিন্ন রকমের ঝুড়ি ইত্যাদি জিনিস ব্যবহার করতে ভুলেই গেছি। মেলায় যে সমস্ত খাবার দাবার পাওয়া যায় তার মধ্যে জিলিপি অনেক সহজলভ্য এবং সুলভ মূল্যে পাওয়া যায়। জিলিপি ভীষণ আকর্ষণীয় একটি খাবার। মেলায় আর কিছু পাওয়া যাক না যাক, জিলিপির দেখা মিলবেই, বিশেষত এই সমস্ত গ্রামীণ মেলায়। এই ফাঁকে আমরা ময়রা কিভাবে জিলিপি বানায় সেটা দেখে নেব। বিভিন্ন রকম খাবার দাবারের পাশাপাশি এ মেলায় বহু মানুষ কাঠের তৈরি জিনিসপত্র নিয়ে আসেন বিক্রি করতে, এবং সাধারণ মানুষ অপেক্ষাকৃত কম দামে তাদের বাড়ির আসবাবপত্র এই মেলা থেকে কিনে নিয়ে যান। ছেলেবেলা থেকেই আমি মামার বাড়িতে মানুষ, দিদার হাত ধরে প্রতি বছর এ মেলাতে আসতাম। এসেই যে জিনিসের দিকে প্রথমে চোখ পড়ত তা হলো এই মাটির তৈরি খেলনা। এখানে দেখতে পাচ্ছেন মাটির তৈরি নৌকা, মাটির তৈরি হাঁড়ি, মাটির তৈরি বিভিন্ন রকমের গাড়ি। এই সমস্ত মাটির জিনিস অনেক কম দামে পাওয়া যেত, এখনও খুব বেশি দাম বাড়েনি। এই যে মৃৎশিল্পীরা রয়েছেন, এদের বিক্রি অন্যান্য জিনিসের তুলনায় অনেক কমে গেছে। এখনকার বাচ্চারা এই মাটির জিনিস খুব বেশি পছন্দ করে না, তারা আরও দামি প্লাস্টিক বা অন্যান্য ধাতুর তৈরি জিনিস খেলনাপত্র ব্যবহার করতে শিখে গেছে। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত নস্টালজিয়া রয়েছে। আমরা যারা এই সমস্ত মাটির জিনিস মেলা থেকে কিনে আনতাম তাদের অনেক কথা মনে পড়ে। বিশেষ করে আজ আমার এই মেলায় মাটির জিনিস দেখে ছোটবেলার অনেক স্মৃতিকথা মনের মধ্যে ভেসে এলো। গত 2 বছর করোনার কারণে এই মেলা বন্ধ ছিল। 2 বছর পর আটুরিয়া ষষ্ঠীতলা সংহতি সংঘ এই মেলার আয়োজন করেছে আরও অনেক বড় আকারে। আগে এই মেলা একটানা চলতো না। প্রথম দিন রথের সময় এই মেলা বসত এবং উঠে যেত, এবং পরে উল্টো রথের দিন আবার এই মেলা বসত এবং সেদিনই এই মেলা শেষ হয়ে যেত। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আরও বেশি করে দেখার জন্যে। সকলকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।